বাগারঘাট বিধানসভা এলাকার বেলাপর কালীতলায় জাতীয় কংগ্রেসের কর্মীকে নিগ্রহ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের সদর জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার আমতলী থানায় ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে অনৈতিকভাবে নিজেদের অনুকূলে নিয়ে যেতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিষ্ঠাবান কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালানো ও ভয়ভীতি প্রদর্শন করা শুরু করে দিয়েছে। কংগ্রেস দলের হয়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে হুমকি দেওয়া হচ্ছে। এমনই একটি ঘটনা ঘটেছে গত 4 জুলাই। 14 বাজারঘাট বিধানসভা কেন্দ্রের একটি পঞ্চায়েত এলাকায় সভা শেষে বাড়ি ফেরার পথে বিজেপির গুন্ডারা কংগ্রেস কর্মীদের নিগৃহীত করে। এরপর কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর করা হয়। কিন্তু এটা অত্যন্ত পরিতাপের বিষয়, এখনো পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হয়নি এবং থানা কর্তৃপক্ষ কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি। পঞ্চায়েত নির্বাচনকে ভয়মুক্ত পরিবেশে ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের একটা বিরাট ভূমিকা রয়েছে। তাই আমরা আশা করছি আমতলী থানা কর্তৃপক্ষ বেলাবর কালীতলায় সংঘটিত হিংসাত্মক ঘটনার অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে একটা শান্তির বাতাবরণ তৈরি করবে, অন্যথায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তীব্র আন্দোলনের পথে পা বাড়াবে। আমরা আমতলী থানার ভারপ্রাপ্ত কার্যকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। গত 4 জুলাই আমাদের বেলাবরে যখন কংগ্রেস কর্মীরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে যখন প্রস্তুতি সভা চালাচ্ছে, তারপরে যখন প্রস্তুতি সভা শেষের পথে যখন বাড়ি রওনা দিচ্ছে, তখন বিজেপি আশ্রিত গুন্ডারা তখন আমাদের কর্মীদের প্রতি বিভিন্ন রকমভাবে হামলায় বিদ্যুতি করে। এতে আমাদের 2-3 জন কংগ্রেস কর্মী আহত হয়েছে। আমরা থানাতে এফআইআর করেছি এবং হাসপাতালে যিনি আহত হয়েছেন ওনার চিকিৎসা করিয়েছি, এফআইআর কপিও দিয়েছি আমরা থানাতে। আমরা আজকা ভারপ্রাপ্ত আধিকারিক নেই, সেকেন্ড অফিসার ছিল। আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে আমাদের 1 সপ্তাহ হয়ে গেল, এখন আসামি গ্রেপ্তার হয়নি। আমরা বলছি যে প্রতি সপ্তাহ যাতে আসামি গ্রেপ্তার হয় এবং আগামী 30-স্তর পঞ্চের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে আমরা নমিনেশন দাখিল করতে পারি। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।